নমস্কার বন্ধুরা অভিজ্ঞতা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত তো আশা করি সবাই ভালো আছেন আজকে যে গাছটি নিয়ে আমরা আলোচনা করব এটিও খুব কম কেয়ারের একটা গাছ গাছটার নাম হচ্ছে টিকোমা টিকোমা নামি আপনারা কিন্তু একে নার্সারিতে পাবেন এবং খুব স্বল্প কেয়ারের গাছ বলতে গেলে কেয়ারটা খুব কমই লাগে এতে মোটামুটিভাবে দশ ইঞ্চির টব বা বারো ইঞ্চির টবে টিকোমাকে প্রতিস্থাপন করার কথাটা ভাববেন কারণ টিকোমা হচ্ছে আকারে একটু বড় হয় অনেকটা আমাদের দেশীয় জবা গাছের মতোই ঝোপালো টাইপের গাছ হয় তবে দশ ইঞ্চির টপ দিয়ে আপনারা শুরু করতে পারেন পরে যদি মনে করেন যে আকারে বেশ বড় হচ্ছে ঝোপালো হচ্ছে সেক্ষেত্রে আপনাদের টপ পরিবর্তন করে ওকে আপনাদের দিতে হবে বারো ইঞ্চির টপ খুব নর্মাল কেয়ার যাদের হাতে সময় কম তারা বাড়িতে টিকোমা অবশ্যই করতে পারেন মাটিতে লাগালে তো বিশেষ কোনো পরিচর্যা নেই শুধু মাসে মাসে খাওয়ার ওষুধ এগুলো দিয়ে যেতে হয় কিন্তু টবে যারা লাগাবেন তাদেরকে মাটিটাকে তার আদর্শ মাটির মতো করে তৈরি করতে হয় টিকোমার ক্ষেত্রে কি হয় টিকোমা মোটামুটিভাবে একটু দোঁশ মাটি পছন্দ করে একটু ভারী দোঁয়স মাটি পছন্দ করে ভারী দোঁয়স বলতে কি যে মাটিতে মাটির পরিমাণ বেশি বালির পরিমাণ কম আর বেলে দোঁয়শ বা হালকা দোঁয়শ বলতে কি যেখানটাতে বালির পরিমাণটা বেশি এবং মাটির পরিমাণটা কম এ কিন্তু ভারী দোঁয়াশ মাটি পছন্দ করে অর্থাৎ যেখানে বালির ভাগটা কম মাটির ভাগটা বেশি তো সেই অর্থে আমাদেরকে কি করতে হবে দুভাগ মাটি নিতে হবে এক ভাগ বালি নিতে হবে এক ভাগ কম্পোস্ট নিতে হবে এবং তার সঙ্গে আমাদেরকে কি করতে হবে এক চামচ নিমখোল যাতে পোকামাকড় না আসে সেই জন্য এক চামচ হাড় গুঁড়ো যেটা হচ্ছে কাছে পরবর্তী ক্ষেত্রে পাতার ঔজ্জ্বল্য এবং প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসার জন্য এবং মুঠো কাঠ কয়লা আমাদেরকে দিয়ে দিতে হবে কিসের জন্য না কাঠ কয়লা দিলে পিঁপড়ে বা এই জাতীয় যে সমস্ত পোকামাকড়গুলো থাকে তাদের পরিমাণটাও একটু কমে যায় এবং ফাঙ্গাস লাগার যে প্রবণতা সেটা বেশ কমে যায় কাঠ কয়লা দিলে এর সাথে আপনারা কি করতে পারেন কেউ মানে যে যাদের এলাকায় প্রচুর পরিমাণে রোদ থাকে এবং সারা দিন প্রায় রোদের প্রকোপটা বেশি থাকে সেক্ষেত্রে তারা কি করতে পারেন কোকোপিট বা নারকেল ছোবড়ার ডাস্ট যেটা সেটা আপনারা দিতে পারেন এই নারকেল ছোবড়ার ডাস্ট আপনারা বাড়িতেও তৈরি করতে পারবেন কথা নেই যে আপনাকে মানে কোথাও থেকে কিনতে হবে চাইলে কিনতেও পারেন এর পরিবর্তে আপনারা ধানের যে আগড়া হয় অর্থাৎ ধানের যে ভুয়ো ধানের যে এগুলো বা ধানের যে খোসা সেগুলোকে ব্যবহার করতে পারেন কুঁড়োকেও ব্যবহার করতে পারেন কিংবা কাঠের গুঁড়োকে ব্যবহার করতে পারেন যাদের কাছে এসব কোনো কিছু নেই তাদেরকে তাদের ক্ষেত্রে কি করা যাবে তারা হচ্ছে দেখবেন বাগানে অনেক জায়গায় মাটিতে বা কোথাও দেখবেন যে সেখানে শ্যাওলা জমে গেছে শ্যাওলা বা মস জমে গেছে মাটি সহ ওই মশকে নিয়ে এসে কী করবেন এর গাছের গোড়ায় গোড়ায় বসিয়ে দিবেন ভয় নেই শ্যাওলা বা মশ কিন্তু শ্যাওলা নয় মস বলে বলে থাকে তো ওই মস কিন্তু আপনার মাটির কোনো ক্ষতি করবে না বা গাছের কোনো ক্ষতি করবে না ও কি করবে না জাস্ট ওখানে ময়েশ্চার ভাবটাকে বজায় রাখবে ঠান্ডা ঠান্ডা রাখবে সে করে গরমের তাপটা গিয়ে পৌঁছাবে না এরপরে আসব জলের কথায় এ গাছ মোটামুটিভাবে একটু ভেজা ভেজা মাটিটাই পছন্দ করে তবে খুব বেশি ভেজা কিন্তু পছন্দ করে না যে কারণে জল আপনাকে দিতে হবে তবে মাটি যদি ভেজা থাকে সেক্ষেত্রে জল না দিয়ে এড়িয়ে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ এরপরে আসবো এর খাওয়ার খাবার বলতে কি গোলাপ গাছের বা জবা গাছের যে খাওয়ার একটা স্পেশাল পাওয়া যায় জবা কাগজ ফুল এই জাতীয় গাছের যে স্পেশাল খাবার পাওয়া যায় তো সেই স্পেশাল খাওয়ার নিয়ে এসে আপনাকে কী করতে হবে ওটা হচ্ছে মাসে একবার করে এক মুঠো আপনাকে দিয়ে দিতে হবে এছাড়া প্রতিস্থাপনের পর আপনি যদি মনে করেন সেক্ষেত্রে আপনাকে পনেরো দিন অন্তর অন্তর মোট দুবার আপনাকে সরিষার খোল পচা জল দিতে হবে এছাড়া আপনি কলার খোসা সবজির খোসা ফলের খোসা এগুলো কি করতে পারেন এগুলো গাছের গোড়ায় দিয়ে রাখতে পারেন এতে করে গাছের কিন্তু গ্রোথও খুব ভালো হয় এবং ওর হচ্ছে প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলো ওখান থেকে পেয়ে যায় এরপরে আসবো এর বাহারের কথায় তো এই যে টিকোমা টিকোমা বিভিন্ন কালারের হয়ে থাকে সম্পূর্ণ হলুদ হয়ে থাকে শুধু লাল হয়ে থাকে কমলা কালারের হয়ে থাকে পিঙ্ক কালারের হয়ে থাকে পিঙ্ক এবং লালের ছটা এরকম ধরনের হয়ে থাকে এটাও এক ধরনের তো টিকোমার ভ্যারাইটির কিন্তু কোনো শেষ নেই এবং এতে রোগ পোকা বলতে বিশেষ কিছু লাগেই না কোনো রোগ পোকা প্রায় আজ পর্যন্ত রাখতে আমি তো দেখিনি তবে মাকড় মাঝে মাঝে একটু আসে তো মাকড় এলেও তাকে কিন্তু আপনারা মোটামুটিভাবে যদি কন্টিনিউ অন্যান্য গাছে যেমন ওষুধ স্প্রে করেন সে সময় যদি হালকা করে এর গায়েও স্প্রে করে দেন তাহলে সেক্ষেত্রে কিন্তু মাকর লাগার কোনো ব্যাপার থাকে না এবং গাছকে যদি নিয়মিত ঠান্ডা জল দিয়ে স্নান করিয়ে রাখা যায় সেক্ষেত্রে কিন্তু গাছে আর পোকা লাগার ব্যাপারটা এতটা থাকে না টিকোমার একটা জিনিস শেষ করার আগে একটা জিনিস দেখিয়ে নিই এটা হচ্ছে টিকোমার ফল এটা হয়তো অনেকে বাগানে দেখে থাকবেন আবার কেউ হয়তো নাও দেখে থাকতে পারেন আমরা ফুল দেখি কিন্তু টিকুমার ফল কোনো দিন দেখেছি বলে আমার তো লাইফে আমি প্রথম দেখলাম দেখিও নি লক্ষ্য করে দেখলাম যে এর গা থেকে একটা ফলও বেরিয়েছে অর্থাৎ বংশ বিস্তার করার একটা প্রবণতা টিকুমার মধ্যে চলে এসেছে তো আজকের ভিডিওটা আপাতত এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আপনাদের ভালোবাসার হাতখানি বাড়িয়ে দেবেন ধন্যবাদ